আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকল ভালো আছেন, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হয়ে গেলাম। এখানে ভিডিওটা সকাল থেকে শুরু করেছি। সকালে কি হয়েছে, মানে আমার ছোটোমোটো একটা গার্ডেন আছে মানে ঘরের সামনে, এই গার্ডেনটা আর কি প্রচুর জঙ্গল হয়ে গেছিলো। আর বললাম তে মানে আলিশার বাবাকে বললাম একটু আমাকে সাহায্য করো আর গার্ডেনটা পরিষ্কার করে নেই। আর এখন আর কি আলিশার বাবা লাগছে গার্ডেনটা পরিষ্কার করতে। আর ও তো মানে আজকে মানে ও দোকানে গেছে না সকাল টাইমে। সকাল টাইমে দোকানে না গেলে একটু সময় পায়, কাজকাম করতে পারে। মানে আমি ওকে বললাম যে আমি এখানে শিম লাগাবো, শিম আর কি মা লাগাছে আর কি, অনেকটা শিম গাছ মরে গেছে। আর মানে চার পাঁচটা গাছ হয়েছে, বেশি হয় নাই, সব মরে গেছে। আর বাইরের কাম শেষ করে ঘরে আসা পড়ছি। আর ঘরে আসার পর মানে আমার মানে সামনের রুম একটা আছে, এইটা আর কি আগে পরিষ্কার করে নিয়েছি। কারণ মানে সামনে তো মানে কেউ যদি আসে তো সামনের রুমে বসে, সামনের রুমে বসলে আর কি সামনের রুমটা লেতরা থাকলে মানে খারাপ লাগে। আর আগে আর কি সামনের রুমটা পরিষ্কার করে নিয়েছি। আর এখন মানে ঘরে মানে আমার ঘরটা আর কি মুছে নেব। আর কেন এখানে মুছতেছি ঘরটা, আর আমার রুমেটা, আমার রুমে একটা মেশিন আছে সেলাই মেশিন, এটার মধ্যেও দুলা পড়ে গিয়েছে, বললাম পরিষ্কার করে নেই। আর ঘর মুছি মানে আমার মেয়ে একটা আছে, মানে ও মাঝে মধ্যে আসে, আসে আর কি এসে ঘরটা মুছে দেয়। আমি তো মানে শরীরটা মোটা, ঘরটা মুছতে পারি না, কষ্ট হয়, মাঝে মধ্যে মুছি। আর নাইলে মানে মেয়েটা যখন আসে তখন আর কি ঘরটা মুছে দিয়ে যায়। আমাদের পুষ্করিণীতে মাছ মারা হয়েছে, আর মাছগুলো মানে অনেক বড় বড় মাছ। আর আজকে আর কি বেশি বড় বড় মাছ, ছয়টা মাছ, বাউ মাছ পাওয়া গেছে, আর ছোটো মাছও পাওয়া গেছে। এক কেজি হবে এখানে, এক কেজি মাছ, ছোটো মাছ। মা বললেন যে ছোটো মাছের মধ্যে চান্দু মাছ অনেকগুলো ছিল, আর মানে মুখা মাছ, আমরা বলি মুখা মাছ, মুখা মাছ ছিল। মা বললো চান্দু মাছ, চান্দু মাছের বড়া বানিয়ে নেও। আমি বললাম হ্যাঁ। চান্দু মাছের বড়ার জন্য মানে ভিজিয়ে রাখছিলাম আর কি অল্প চাউল, চাউল এগুলোও দিয়ে দিব। আর সব আর কি একটা গ্যারিন জারের মধ্যে সব দিয়ে দিব, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, এরপরে মানে চাউলগুলো দিয়ে আর সব বেটে নিব। যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কোনো জায়গায় একটু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন। আর যারা এখনো তরি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন। আর যে আপু ভাইয়ারা সকল সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন ওদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার ভাষাটা শুনতে আপনাদের কষ্ট হবে, নতুন করে ভাষাটা বলতেছি, অল্প মানে ভুল হয়ে থাকবে, প্লিজ আমাকে ক্ষমার দৃষ্টিকে দেখবেন। আর মানে চেষ্টা করতেছি যে মানে কথাগুলো সুন্দর করে বলার। এখন মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, লবণ দিয়ে আর ব্যাটারটা রেডি করে নিয়েছি। একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। এখন মানে বড়াগুলো সব এক এক করে সব ভেজে নিব। এই মাছের বড়াগুলো অনেক স্বাদ হয়, আপনারাও ট্রাই করে দেখতে পারেন যে একদিন এই বড়াগুলো বানিয়ে। অনেক স্বাদ হয় বড়াগুলো। আমার মেয়ের বিষয়ে কিছু কথা বলতে চাই। আজকে থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে আমার মেয়ের কি হয়েছে, আপনাদেরকে না বললে আপনারা বুঝবেন কিভাবে কি হয়েছে। আমার মেয়ে গেছে পরশুদিন স্কুলে গিয়েছিল, আর যে স্কুলের বারান্দাটা মানে পাওয়াটা রাখলো মানে পরেই ওর মানে কথাটা বন্ধ হয়ে গেছে, ও কথা বলতে পারে না। মানে ও মানে মাথা ঘোরানি মারছে, মাথা খুব বেশি মাথা ঘোরাইছে। আর ও মানে কোনো রকম আর কি স্কুলের ভিতরে গিয়ে বেঞ্চে গিয়ে বসছে, আর মানে
ম্যাডাম এইসব দেখে বলছে যে তুমি ছুটি নিয়ে চলে যাও বাড়িতে। ও মানে বাড়িতে আসে নাই, বলল যে না স্কুল ছুটি হওয়ার পরে আসব। মানে ও স্কুল দিয়ে 10টার সময় স্কুলে গিয়েছে, 10টা থেকে ওর আওয়াজটা বন্ধ হয়ে গেছে পুরা 3টা পর্যন্ত ও বাসায় আসছে। বাসায় আসার পর আমি বললাম কি হয়েছে, ও বললে মা আমি কথা বলতে পারি না, একদম ফিস ফিস করে কথা বলছে। আর মানে মা আমি কথা বলতে পারি না, আমার গলার আওয়াজটা চলে গেছে। আমি তো দেখি খুব কান্না করেছি, কান্না করে মানে কি করব ভেবে পাচ্ছি না। আমার বাবাকে বললাম, বাবা আসলো দোকান থেকে, আসার পর মানে আমার মামা একজন আর কি মানে মেসাব আর কি মানে ফোনের মধ্যে ফু দিয়েছেন, মানে 2-3 বার করে ফু দিয়েছেন, অত কথা বলতে পারি না। রাত্রে প্রায় 8:30-9টা নাগাদ মানে ও অল্প অল্প করে কথা বলা শুরু করেছে। ওর বাবা বলছে আর ওকে স্কুলে দিবে না, স্কুলটা মানে বদলে দিব অন্য জায়গায় আর কি, ওকে অ্যাডমিশন করা হবে। মানে বহুত চিন্তায় আছি আমি। আমার মেয়ের জন্য দোয়া করবেন, ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আজকের মতো এখানেই বিদায় নিলাম। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।